আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জেএমএস স্টাডি সেন্টারের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেকে জানতে চেয়েছেন সিগ্রেট ফার্মাসিস্ট কোর্সে এক জেলার ড্রাগ লাইসেন্স দিয়ে অন্য জেলায় ভর্তি হওয়া যাবে কিনা। আপনাদের প্রশ্ন উত্তর হচ্ছে জি, আপনারা এক জেলার ড্রাগ লাইসেন্স দিয়ে অন্য জেলায় সিগ্রেট ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হতে পারবেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। তাছাড়া অনেকে জানতে চেয়েছেন আমি এক জেলার বাসিন্দা, অন্য জেলায় সিগ্রেট ফার্মাসিস্ট কোর্স করতে পারবো কিনা। আপনাদের প্রশ্ন উত্তর হচ্ছে যে এক জেলার বাসিন্দা হলেও অন্য জেলায় আপনি এই কোর্সটি করতে পারবেন। তাছাড়া অনেকে জানতে চেয়েছেন আমি এক জেলায় এই কোর্সটি করে এই সার্টিফিকেটের মাধ্যমে অন্য জেলায় গিয়ে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবো কিনা, অর্থাৎ ফার্মেসি ব্যবসা করতে পারবো কিনা। আপনাদের প্রশ্ন উত্তর হচ্ছে যে এক জেলায় এই কোর্সটি করে এই সার্টিফিকেটের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় আপনি মেডিসিন বিক্রি করতে পারবেন, অর্থাৎ ফার্মেসি ব্যবসা পরিচালনা করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তাছাড়া অনেকে জানতে চেয়েছেন মেয়াদ উত্তীর্ণ ড্রাগ লাইসেন্স দিয়ে সিগ্রেট ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হওয়া যাবে কিনা। আপনাদের প্রশ্ন উত্তর হচ্ছে যে মেয়াদ উত্তীর্ণ ড্রাগ লাইসেন্স দিয়ে আপনি ফার্মেসি কোর্সে ভর্তি হতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তাছাড়া আপনার ড্রাগ লাইসেন্সের মেয়াদ আছে কি নেই তা দেখা বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের কাজ নয়, আপনার ড্রাগ লাইসেন্সের মেয়াদ আছে কি না তা দেখার কাজ হচ্ছে ঔষধ প্রশাসন অধিদপ্তরের। আশা করি আপনাদের প্রশ্ন উত্তর পেয়েছেন। আপনারা অনেকেই জানতে চেয়েছেন সিগ্রেট ফার্মাসিস্ট কোর্স 63তম ব্যাচের ফাইনাল পরীক্ষার রেজাল্ট কবে দেবে। আপনাদের প্রশ্ন উত্তর হচ্ছে সিগ্রেট ফার্মাসিস্ট কোর্স 63তম ব্যাচের ফাইনাল পরীক্ষার রেজাল্ট অল্প কিছুদিনের মধ্যেই পাবলিশ করা হবে। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আপনারা রেজাল্ট দেখতে পাবেন। তাছাড়া আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মধ্যেও রেজাল্ট পাবলিশ করা হবে। সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে আপনাদের রেজাল্ট পাবলিশ করা হবে। আশা করি আপনারা আপনাদের প্রশ্ন উত্তর পেয়েছেন। তাছাড়া অনেকে জানতে চেয়েছেন সিগ্রেট ফার্মাসিস্ট কোর্স 64তম ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি কবে পাবলিশ করা হবে। আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে অল্প কিছুদিনের মধ্যেই সিগ্রেট ফার্মাসিস্ট কোর্স 64তম ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি পাবলিশ করা হবে, অর্থাৎ ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যেই 64তম ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি পাবলিশ করা হবে। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তাছাড়া অনেকে জানতে চেয়েছেন সিগ্রেট ফার্মাসিস্ট কোর্স 64তম ব্যাচে ভর্তির জন্য আমাদের করণীয় কী। আপনাদের প্রশ্ন উত্তর হচ্ছে আপনারা যারা সিগ্রেট ফার্মাসিস্ট কোর্স 64তম ব্যাচে ভর্তি হতে চান, আপনারা এখন থেকেই প্রয়োজনীয় কাগজপত্রগুলো গুছিয়ে রাখুন, তা না হলে কিন্তু আপনারা ভর্তি হতে পারবেন না। তাছাড়া অনেকে জানতে চেয়েছেন ভর্তি হতে কী কী কাগজপত্র বা ডকুমেন্টস প্রয়োজন হবে। সিগ্রেট ফার্মাসিস্ট কোর্স 64তম ব্যাচে ভর্তি হতে হলে আপনাদেরকে যে সকল কাগজপত্র এখন থেকে গুছিয়ে রাখতে হবে সেগুলো হচ্ছে এসএসসি বা সমমানের সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি, অর্থাৎ আপনি যদি এসএসসি পাশ হন অথবা মাদ্রাসা থেকে দাখিল পাশ হন অথবা কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি পাশ করে থাকেন, তাহলে সেই এসএসসি সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি প্রয়োজন হবে। তাছাড়া আপনার ভোটার আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি লাগবে। ভোটার আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি যদি না থাকে তাহলে জন্ম নিবন্ধনের অনলাইন কপি হলেই হবে। তাছাড়া আপনারা যে কোনো ফার্মেসির ড্রাগ লাইসেন্সের সত্যায়িত ফটোকপি সংগ্রহ করতে হবে এবং ওই ফার্মেসি মালিকের কাছ থেকে একটি প্রত্যয়নপত্র সংগ্রহ করতে হবে এবং আপনার পাসপোর্ট সাইজের এক কপি ছবি লাগবে। তো এই ডকুমেন্টসগুলো আপনাদের থাকলেই আপনারা সিগ্রেট ফার্মাসিস্ট কোর্স 64তম ব্যাচে ভর্তি হতে পারবেন। তাছাড়া অনেকেই জানতে চেয়েছেন সিগ্রেট ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হতে হলে যে প্রত্যয়নপত্রটি প্রয়োজন হয় সেই প্রত্যয়নপত্র সত্যায়িত করতে হবে কি না। আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে আপনারা যখন প্রত্যয়নপত্র সত্যায়িত করতে যাবেন তখন কিন্তু বিসিএস ক্যাডারগণ আপনাদেরকে প্রত্যয়নপত্র সত্যায়িত করে দেবে না, অনেকেই দিতে চাইবে না, কাজে প্রত্যয়নপত্র সত্যায়িত না হলেও হবে। প্রত্যয়নপত্র ম্যাক্সিমাম ক্ষেত্রে সত্যায়িত করে দেয় না, কাজেই প্রত্যয়নপত্রটা সত্যায়িত না হলেও হবে। তাছাড়া অন্য যে ডকুমেন্টসগুলো আছে সবগুলোই সত্যায়িত করতে হবে। তো একটি কথা না বললেই নয়,
আপনারা যারা সিগ্রেট ফার্মাসিস্ট কোর্স ষষ্ঠীতম ব্যাচে ভর্তি হতে চান, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা চাইলে আমাদের মাধ্যমে আপনাদের ভর্তি শতভাগ নিশ্চিত করতে পারেন। আমরা আপনাদেরকে বাংলাদেশের যে কোনো জেলায় ভর্তি করিয়ে দিতে পারবো। আমাদের মাধ্যমে অনলাইনে ভর্তি হতে চাইলে যোগাযোগ করুন এই নাম্বারে 01718066295। এটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের ফাইলগুলো পাঠাতে পারেন, আপনাদের ভর্তি শতভাগ নিশ্চিত করা হবে। যারা সি ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্সের ফাইনাল পরীক্ষায় পাশ করেছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, যারা এখনও রেজিস্ট্রেশন করেননি এবং মূল সার্টিফিকেট উত্তোলন করেননি, যত দ্রুত সম্ভব আপনারা রেজিস্ট্রেশন করে ফেলুন এবং সার্টিফিকেট উত্তোলন করে ফেলুন। ঘরে বসে সহজেই রেজিস্ট্রেশন নাম্বার পেতে যোগাযোগ করুন এই নাম্বারে 01718066295। সি ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্সে ভর্তি, রেজিস্ট্রেশন, সার্টিফিকেট উত্তোলন এবং ভুল সংশোধন সহ সি ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্স সংক্রান্ত যে কোনো বিষয়ে সহযোগিতা পেতে যোগাযোগ করুন এই নাম্বারে 01718066295। অনেকেই হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক এবং ইউটিউব কমেন্টসের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন। সময় স্বল্পতার জন্য সকল প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয় না, কাজেই কারো যদি জরুরি প্রয়োজন হয় অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে জানতে চান, তাহলে সরাসরি যোগাযোগ করুন এই নাম্বারে 01718066295। তাছাড়া সি ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্সের প্রতি মুহূর্তের আপডেট তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত হতে পারেন। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে সি গ্রেট ফার্মাসিস্ট কোর্সের তথ্য ও সহায়তা। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।